উয়েফা নেশনস লিগের ম্যাচে মঙ্গলবার রাতে ঘরের মাঠে ফিনল্যান্ডের বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড, যেখানে ২-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ওয়েম্বলিতে দর্শকরা এদিন দেখেছে আরও এক কীর্তি। জাতীয় দলের জার্সি গায়ে এটি ছিল ইংলিশ তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের ১০০তম ম্যাচ। জয়ের দিনের মূল নায়কও ছিলেন তিনি, কারণ ম্যাচের দুটি গোলই এসেছে তার পা থেকে। এদিন ম্যাচ শুরুর আগেই কেইনকে স্মারক সোনালি টুপি উপহার দেওয়া হয়। এমনকি বিশেষ ম্যাচটি একজোড়া বিশেষ বুট পরেই খেলতে নামেন ইংলিশ অধিনায়ক। বুটের রংটাও ছিল সোনালি। বিশেষ এই ম্যাচের রাতটি যেন নিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে রাঙিয়ে তুললেন কেইন। ম্যাচ শেষে সম্প্রচার সংস্থা আইটিভিকে কেইন বলেছেন, আমার জন্য খুব বড় রাত ছিল এটি। ১০০ ম্যাচ খেলতে পেরে খুব গর্বিত। আমি গোল করতে চাই, দলকে সাহায্য করতে চাই। ইংল্যান্ডের হয়ে নিজেদের ১০০তম ম্যাচে এর আগেও গোল করার রেকর্ড আছে আরও দুই কিংবদন্তির। তারা হলেন ববি চার্লটন এবং ওয়েইন রুনি। তবে এক্ষেত্রেও নিজেকে বাকিদের চেয়ে আলাদা করে জানান দিলেন কেইন, কারণ নিজের ১০০তম ম্যাচে জোড়া গোল করা একমাত্র ফুটবলার তো তিনি। সামিন মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।